ওকে সো আমাদের হাতে সবার হাতে পেয়ে গেছি আমরা এসেনশিয়াল বিজনেস ইংলিশ এন্ড এটিকেট ফর কর্পোরেট প্রফেশনাল বইটা সবাই দেখতে পাচ্ছো আচ্ছা এই বইটা কেন স্পেশাল কি মনে হয় এটা কভার ফটোর জন্য এটা স্পেশাল কভার ফটো তো সুন্দর হয়েছে না আচ্ছা কভার ফটোতে কে আছেন চেয়ারম্যান স্যার কে ঢাকা ইউনিভার্সিটির আইবিএড অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ সাইদ তোমার খান স্যার স্যারের স্যার নিডস নো ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি সো কর্পোরেটে স্যারের চেয়ে বেশি ট্রেনিং কেউ নিয়েছে বলে আমাদের জানা নেই সো কর্পোরেটে স্যারের 30,000-এর বেশি আসলে ম্যানেজারকে স্যার সারা বাংলাদেশে ট্রেনিং করেছেন সো ওই এক্সপিরিয়েন্স থেকে এবং আমার কর্পোরেটে ট্রেনিং এর লাস্ট 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আসলে এই বইটা লেখা আমরা একটা জিনিস জানি যে ক্যারিয়ারে ইংলিশের গুরুত্ব আসলে অস্বীকার করার কিছু নাই এবং দিন যাচ্ছে তখন ইংলিশের গুরুত্ব বাড়তেছে না কমতেছে বাড়তেছে এবং আমাদের এখন অফিসিয়ালি আরো বেশি ইন্টারভিউ দিতে সিভি লিখতে আমাদের আরো প্রেজেন্টেশন দিতে ইংরেজিতে কথা বলা লাগে এবং আমাদের ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে ফ্রিল্যান্সিং আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য লাগে ঠিক আছে কি লাগে ইংলিশ লাগে সো ইংলিশের এই জায়গাটা বাংলাদেশি ম্যানেজারদের কি কি আছে ঘাটতি আছে এবং আরো মজার কথা হলো আমরা বারবার শুনি যে ইন্ডিয়ানরা শ্রীলঙ্কানরা আমাদের কি জব দখল করে নিচ্ছে এবং তার একটা অন্যতম প্রধান কারণ কি ল্যাঙ্গুয়েজ স্কিলস বুঝিনি আমার কথা আচ্ছা চলেন দেখি এই বইটা ভিতরে চলে যাই আমরা সূচিপত্রে চলে যাই সূচিপত্রে গেলেই বুঝতে পারবো যে এখানে আসলে কি কি আছে প্রথমে আসে আসলে আমাদের চাকরির জন্য প্রথমে কি নিতে হয় সিভি তাহলে সিভি কিভাবে লিখবো সেটা হার্ভার্ড ইউনিভার্সিটি গাইডলাইন সেই সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু লেখা আছে যে কিভাবে একটা সিভি কে অ্যাকচুয়ালি ছবির মতো সুন্দর করা যায় সেই স্ট্র্যাটেজি টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে সেই সাথে কভার লেটার আসলে দুর্দান্ত কভার লেটার লেখার নিয়মগুলো দেওয়া আছে এবং সেই সাথে দেওয়া আছে ইংলিশ ফ্রেজেস গুলো যে ফ্রেজেস গুলো আপনার সিভি তে লাগবে এবং অবশ্যই বাংলায় অর্থ সহ এইটা এই প্রথম বাংলায় অর্থ সহ বিজনেস ইংলিশের বই আগে কখনোই আমি দেখিনি সেই সাথে আছে ইমেল লেখার স্টাইল এখন পৃথিবী চেঞ্জ হচ্ছে আগের মতো প্যাসিভ সেন্টেন্স দিয়ে মানে কঠিন কঠিন বড় বড় সেন্টেন্স থেকে এখন ইমেল লিখতাম না এখন ইমেল লেখার স্টাইল হলো কনভারসেশনাল স্টাইল সেই স্টাইলে কিভাবে লিখতে হয় এবং সেই ল্যাঙ্গুয়েজ গুলো দেওয়া আছে সেই সাথে ইন্টারভিউতে তুমি যে এইস করতে ইন্টারভিউতে তুমি তাক লাগাইতে তোমার যে ধরনের প্রিপারেশন নেওয়া যায় সেই এটিকেট গুলো সেই স্ট্র্যাটেজি গুলো দেওয়া আছে সেই সাথে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে তুমি কিভাবে আনসার করবা এবং 100 কমন ইন্টারভিউ কোশ্চেনের স্যাম্পল আনসার বাংলার অর্থ সহ দেওয়া আছে এর আগে কি কোনো বই এরকম দেখা গেছে না আচ্ছা এরপরে আসে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এখন বিজনেসে সব সময় দিতে হয় আর এই প্রেজেন্টেশনের জন্য যে ফ্রেজ গুলো লাগবে সেই ফ্রেজ গুলো কি দেয়া আছে এই বইয়ে দেয়া আছে এবং সেগুলো বাংলা সহ এবং স্যাম্পল প্রেজেন্টেশন কতগুলো আছে 50 স্যাম্পল প্রেজেন্টেশন দেয়া আছে ঠিক আছে এরপরে ইংরেজিতে টেলিফোনে বায়ারদের সাথে কথা বলা গেল টেলিফোনে ইংরেজিতে কিভাবে কথা বলবেন সেইগুলোর টেলিফোন ফ্রেজ গুলো যে ল্যাঙ্গুয়েজ গুলো টেলিফোনের জন্য দরকার সেইগুলো দেওয়া আছে বাংলায় অর্থ সহ এবং স্যাম্পল টেলিফোন কনভারসেশন বাংলা অর্থ সহ দেওয়া আছে এছাড়া যে গার্মেন্টস এর বায়ার বা ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টদের সাথে যে মিটিং করতে হয় না মিটিং এ একটা মিটিং এ যে ধরনের বাইলেটারাল কথাগুলো হয় সেই কথাগুলোতে যে ফ্রেজ গুলো লাগে সেই ফ্রেজ গুলোর বাংলা অর্থ করে দেওয়া আছে সেই সাথে আছে কি যে অফিসের আলোচনা বা ক্লায়েন্টদের সাথে ডিসকাশনে ডিবেট এবং ডিসকাশন যে ল্যাঙ্গুয়েজ গুলো সেই ল্যাঙ্গুয়েজের কি করা আছে ফ্রেজ গুলোর কালেকশন দেওয়া আছে দ্য বিগেস্ট কালেকশন আছে সেগুলো দেওয়া আছে এবং বাংলায় অর্থ সহ এছাড়া কি আছে বিজনেস ডিলিংস বা নেগোসিয়েশনে যে কোনো প্রাইস নেগোসিয়েশনের সময় নেগোসিয়েশনের জন্য কিছু ল্যাঙ্গুয়েজ লাগে না সেই ল্যাঙ্গুয়েজ গুলোর কি দেওয়া আছে স্ট্র্যাটেজি সহ বাংলায় অর্থ করে দেওয়া আছে সেই সাথে কি আছে যে ইংলিশে আমরা ক্লাস নিই না বাট ট্রেনিং করাই না তো ট্রেনিং করাইতে বা ইংলিশে ক্লাস নিতে ল্যাঙ্গুয়েজ লাগে না যেগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বলি বা ট্রেনিং ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ গুলোর কি দেওয়া আছে একটা বিগ কালেকশন আছে যারা টিচার হইতে বা ট্রেনার হইতে যায় তাদের জন্য এটা ফরজে আইন বলবো আচ্ছা সেই সাথে আছে কি আমাদের বিভিন্ন বিজনেস লেটার্স নিতে হয় তো একটা ভালো রেঞ্জে গুড রেঞ্জে বিজনেস লেটার্স এর কালেকশন দেওয়া আছে বিজনেস প্রপোজাল বিজনেস রিপোর্ট লেখার নিয়ম দেওয়া আছে সেই সাথে স্যাম্পল আনসার প্লাস যে ফ্রেজেস গুলো আছে সেইগুলোর কি দেয়া আছে বাংলায় অর্থ সহ দেয়া আছে দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ইউনিক বুক দ্যাট ইউ ক্যান এভার হ্যাভ ফর ইওর কর্পোরেট সাকসেস ঠিক আছে থ্যাংক ইউ অল